একটু দেখাইলে ভালো হয়। তুফান, আমি অনেক ভয় পাইছি রে তুফান। খুব ভালো দেখছি, আমি ট্রেজার দেখছি, ট্রেজারটা খুবই সুন্দর হয়েছে। সাকিব ভাই আপনি কোথায় আছেন? আমি তো আপনার সাথে যদি ছবি তুলতাম। তুফান, এলো তিনবার দেখলাম, রায়ন সিনেমা হলে একবার, আজাদ সিনেমা হলে একবার দেখলাম, মধুমিতাও দেখলাম, কালকে আবার গেছিলাম সিনেমাটা দেখতে। তো মধুমিতায় অনেক গ্যাঞ্জামের কারণে ছবিটা দেখা হয় নাই। আপনি তিনবার দেখছেন? হ্যাঁ। এই ছবির মূল গল্পগুলো কি? আসলে মূল গল্প হয়েছে তুফানের একটা ঘটনা নিয়ে, সেটা আমি গল্পের বিষয়ে কিছু বলতে চাই না, দর্শক যারা আছে তারা দেখুক না, তারপরে একটু যদি বলতেন আর কি, দর্শক জানতো এবং শুনে আসতো। তুফান, আমি অনেক ভয় পাইছি রে তুফান। এটা কি শাকিব খানের ডায়লগ? এটা হলো চঞ্চল চৌধুরীর ডায়লগ। আর তুফান কইতাছে আর একটা তুফান বানাইতে হইব। আর তুফান ছবি অনেক ভালো হয়েছে, লাস্টের সিনটা সব বেশি ভালো লাগছে, যে চঞ্চল পেলাম করে একজনের সাথে মারার জন্য তো তুফান দেয়, লাস্টে তুফানের সাথে হাত মিলায়, তো এটা টুপাতে দেখতে পারবো। আচ্ছা, এখানে যে নায়িকাটা, নায়িকার অভিনয় কেমন হয়েছে? নায়িকার অভিনয় অনেক অসাধারণ, অনেক ভালো হয়েছে। মিমি চক্রবর্তীর একটা গান আছে কুকিল কুকিল একটা গান, এই গানটার অ্যাক্টিংটা বেশি ভালো হয়েছে। আচ্ছা, এই তুফান ছবিটা দর্শক কেন দেখবে বলেন তো? দর্শক দেখবে এই কারণে, তামিল ছবি ও ফেল, এত গল্প, এত ফুল অ্যাকশন সিন, ছবি অনেক সুন্দর হয়েছে, দর্শক যারা আছেন আসেন দেখেন, ভালো লাগবে। অনেকে তো বলে যে KGF নকল করছে এই ছবিটা, আসলে কি সত্য? কিছু বাঙ্গাল জাত আছে তো, ছবি কিছু আগা করে বুঝে না, না বুঝায় কয় ছবি অমুক নকল হয়েছে, আর এবার আগে এসে ছবিটা দেখ, আমি তো KGF এর কোনো চিহ্ন দেখলাম না, KGF তো দেখছি, তারপরে এনিমেলও দেখছি, ও কোনো তো নকলের চিহ্ন তো পাইলাম না, কিছু কিছু লোক আছে ভালো কিছু চায় না। আচ্ছা, বর্তমানে সুপারস্টার শাকিব খান না অন্য কেউ আছে আপনার কি মনে হয় বাংলাদেশে? বাংলাদেশে এক নম্বর মেগা স্টার থাকে, নাম্বার ওয়ান শাকিব খান। আচ্ছা, আমরা প্রায় দেখি যে কোনো হলে রিভিউ নিতে গেলে শাকিব খানের ছবি দেখলে আপনার আমরা পাই, এটা কেন? শাকিব খানকে ভালোবাসি, তার ছবি রিলিজ হওয়া মাত্র আমার হলে পাইবেন, এটা নতুন কিছু নয়, শাকিব খানকে আমি মনে করি অনেক ভালোবাসি। শাকিব খানের যে ভালোবাসেন, কোন ছবিটা দেখে বেশি ভালো লাগছে আপনার? শাকিব খানের একটা ছবি ভালো লাগছে, সেটা হলো নয়ন বরাজল। আপনারা তুফান যারা না দেখছেন আসেন তুফান দেখেন, টেকাও শুলে হয়ে যাবো, একবার দেখলে আর একবার দেখতে মন চাইবো, তুফানটা এত সুন্দর গল্পের ছবি। এবার ঈদে তো অনেক ছবি বেরোচ্ছে ভাইয়া, আপনি তুফান ছবিটা কেন দেখবেন? হ্যাঁ, তুফান দেখতে আসলাম কারণ আমাদের উপমহাদেশের যে এখন মেগা স্টার শাকিব খান, ওনার যে তুফানটা বেরোচ্ছে সেটা আমি ট্রেজার দেখছি, ট্রেজারটা খুবই সুন্দর হয়েছে। সো আর কি দেখলাম যে রাহেম রাফি ভাই আর কি নতুন কাজ, এটা পুরো একদম লুক স্টাইল পোশাক ড্রেস আপ সবকিছু আর কি আলাদা, খুবই একদম স্মার্ট। তো এই চিন্তা করলাম যে এই ছবিটা কি একটু অন্যরকম হবে, ওরকম আর কি চিন্তা করে আর কি এটা দেখতে আসা। আর সাকিব ভাই তো সবসময় ভালো কাজ দেয় বাংলাদেশের জন্য। ছবিটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, দৃশ্যটা ভালো লাগছে, পুরো ছবি ভালো, সব দৃশ্য সুন্দর লাগছে, একদম আনকমন, মানে হয় নাই, টোটালি আনকমন, গল্পটা আনকমন, গল্প হিস্টোরি প্রেজেন্টেশন অ্যাকশন সবকিছু ডায়লগ ওভারঅল সবকিছু ভালো। যারা নতুন যারা কি দেখতে আসবে? অবশ্যই আসবে, ভালো ছবি, এরকম ছবি হলে বাংলাদেশে আবার সিনেমা হল মানে বিশেষ করে যারা দর্শক যারা অবশ্যই আসবে। ছবিটা আমার খুব ভালো লাগছে, আমি একবার দেখছি আর একবার দেখতে আইছি। এটার গল্পটা কেমন? গল্পটা খুব ভালোই, তুফান ছবি, নায়ক আছে ডবল পার্ট, মিন চক্রবর্তী সাইড নায়িকাও আছে, ভালো ছবি, দর্শক ভালো হয়। গল্পটা মানে কি নিয়ে বানানো? এটা গল্পটা মনে করেন আপনি শেষের দিকে গল্পটা শেষ হয়, তবে ছবিটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে। মানে এর আগে একবার দেখছেন আবার দেখার জন্য আসছেন? জি জি। আচ্ছা, আমাদের পুরান ঢাকায় তো একটাই হল, আজাদ হল, আজাদ হল, চিত্রামল হলটা ছিল ভেঙে ফেলছে। হ্যাঁ, ভেঙে, এটা এটা আবার উঠাবে আর কি। আচ্ছা ঠিক আছে, এইভাবে যে ভেঙে ফেলতেছে হলগুলা, এক্ষেত্রে আমাদের যারা দর্শক তারা তো ছবি দেখে দেখার থেকে বঞ্চিত হচ্ছে, এটা এমন কিভাবে দেখছেন? এইটা মনে করেন আপনি আবার 5 বছর পর আবার উঠাবে আর কি। আচ্ছা, উঠালে মনে করেন ওই হল আবার দর্শক ভালো হবে আর কি, জমাটে মহায় ভালোই। আপনি টিকিট কাটছেন কোনটা? আমি এখনো কাটিনি, এখনো বুকিং খুলিনি। আচ্ছা, এই ছবির দর্শক কেন দেখবে তুফান ছবিটা? তুফান ছবি মনে করেন ছবিটা ভালো আর কি দেখতে আসছে আর কি,
তারা কেন দেখবে ছবিটা? দর্শক ভালো আর কি, ছবিটা ভালো আর কি, নতুন ছবি তো এই জন্য দেখবে। হ্যাঁ কিছু বলেন আপু, যারা নতুন দেখতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এবার তো অনেকগুলো ছবি বেরিয়েছে, আপনি এত ছবি বাদ দিয়ে তুফান কেন দেখবেন? তুফানটা খুব ভালো লাগতেছে তাই দেখবো। তুফানের আপনি গল্প শুনে আসেন নাকি শাকিব খানকে ভালোবাসেন? শাকিব খানকে আমি ভালোবাসি ছোটবেলা থেকে। শাকিব খানের কোন দিকগুলো বেশি ভালো লাগে? শাকিব খানের হিটটা খুব সুন্দর লাগে। আচ্ছা, এই প্রিয়তমা ছবিটা দেখছিলেন আপনি? জি। প্রিয়তমা কোন দৃশ্যটা বেশি ভালো লাগছে আপনার? প্রিয়তমার প্রায় দৃশ্যটাই ভালো লাগছে। ও আচ্ছা, ওই যে আপনি কোন ছবিটা দেখে শাকিব খানের ফ্যান হয়েছেন? চাচ্চু ছবি দেখে। ও চাচ্চু ছবি দেখছিল কি আমার লাইফের ফার্স্ট, অনেক মজা লাগছে। তারপর থেকে ওই শাকিব খানের আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই ছবিটা দেখার জন্য যারা নতুন দর্শক আছে, জি, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, তারা আসবে কিনা ছবি দেখার জন্য? হ্যাঁ, সবাই আসবে, ছবিটা যেহেতু ভালো সবাই আসবে, এসে দেখবে। আমি শাকিব খানের অনেক বড় ভক্ত। আচ্ছা, এর আগে আপনার মৌসুমীতে আমার ইন্টারভিউ নিয়েছিল আর কি। ওই হলের ব্রোকার আর কি আমার অনেক কষ্ট করছিল। আমি বলছি যে শাকিব খানের লগে যদি একবার খারাপ ছবি তুলতে পারতাম তাহলে মন করেন না সবাই আমার একটু দেখত, জানত। এটাই আমি আমার আশা করছিলাম, কিন্তু তো আমি আশা পারলাম না। আপনি আপনি শাকিব খানের অনেক ফ্যান আর কি, এই তো তার সাথে ছবি তুলতে চান? হ্যাঁ। আমাদের চ্যানেলের মাধ্যমে বলেন আপনি যে আপনি ছবি তুলতে চান? আমি তো শাকিব ভাই আপনি কোথায় আছেন, আমি তো আপনার সাথে যদি ছবি তুলতাম আমার একটু আশাটা পূর্ণ হইতো। আচ্ছা, অনেক বছর সাজুরাগত আছি কিন্তু পারতাছি না। আচ্ছা, এখানে শাকিব খানের কোন দিকগুলো বেশি ভালো লাগে? এর আগে তো অনেক ছবি দেখছেন আপনি। আমার স্টাইলটা বড় চুল করছে, এটা স্টাইলটা ভালো লাগে, বুঝছেন? হুম হুম। তারপরে যে কোট মোট পরে এগুলো অনেক ভালো লাগে। আপনার কি মনে হয় তুফানের গল্পটা কেমন হতে পারে? আমার তুফানের গল্পটা অনেক হিট হইতে পারে, মানে ফাইটিং বেশি হবে। তোমা যেটি করছে এই রাজকুমার করছে এটাতে অনেক মানে করা হইতে করা হবে আর কি, সবাই বলতাছে। আপনি যারা দর্শক আসবে নতুন দর্শক তাদের উদ্দেশ্যে কিছু বলেন? দর্শক তো মনে করেন এই ছবি দেখলে অনেক আশকুল হয়ে গেছে, মানে এই ছবি যদি না দেখতে পারে আগে ঘুম হারাম হয়ে যাবে। হুম হুম। এই যে মধুমিতা মনে করেন অনেক ভিড়, অনেক ঘাটটা যাচ্ছে, অনেকই চলতেছে, মানে আমরা মনে হয় ওখানে গেলে টিকিটই পাইতাম না। কোন দৃশ্য বেশি ভালো লাগছে আপনার? খুব ভালো লাগে ছবিটা, দুইবার দেখাইলাম। দুইবার দেখছেন? দুইবার আছে। কোন দৃশ্যটা ভালো লাগছে আপনার? ভালো ভালো তো বুঝলাম, কোন দৃশ্যটা ভালো লাগছে আপনার? আমরা এই সাইকেল শাকিল খানের আন্দোলন আছে, শাকিব খানের দৃশ্য ভালো লাগছে বেশি। এখানে নায়িকা যে অভিনয় করছে, নায়িকার অভিনয় কেমন হয়েছে? ভালো, চিমচিম সেমসেম। গল্পটা কি ছিল? গল্পটা ভালো ভালো, ঠিক আছে, কিন্তু কাহিনী বলেন। কাহিনী তো খুব ভালো, কি করব মানে আপনি কাহিনী মনে করতেছে না? কাহিনী তো খুব ভালো, তো এটা তো গেলাম।